পিঙ্কি মাসিদের ক্যারেক্টারের লিস্ট দেবো আজকে। হ্যাঁ, মাসিদের বাড়ির দেওর রের দুটো বিয়ে, মানে এখন যে কাকিমা সেটা মনে হচ্ছে সেকেন্ড কাকিমা, রিসেন্ট ছ মাসের কাকিমা। এরকম চার মিষ্টি কুমড়ো গাছ, এটা হচ্ছে ছ মাসের কাকিমা। আর মাসির বিয়ে হয়েছে, এটা হচ্ছে মাসির সেকেন্ড বর। হ্যাঁ, সেকেন্ড বর, প্রথম বরের ঘরে দুটো বাচ্চা, আমাদের ঝিমি, ঝিমির আরেক দিদি আছে। এটা হলো মাসিদের ফ্যামিলি। আর কাকুর, আমাদের মাসির মানে সেকেন্ড হাজব্যান্ড কাকু, শুধু অ্যাঙ্গেল মারে, উনি আবার একদম তুলে দিয়ে নিয়ে আসে না। আর উনি ক্যামেরাতে মোটামুটি কাউকে কিছু বলে না, উনি অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, এদিকে অ্যাঙ্গেল এদিকে অ্যাঙ্গেল মারে। হ্যাঁ, ঝিমি মোটামুটি বরের কাছে গিয়ে, ঝিমি বিয়ের আগে আমাদের মাসির আবার পোষ্য ছেলে ছিল বালপূর্ব, তার সাথে প্রচুর পরিমাণে টুংটাং টুংটাং ঝুংঝাং হয়েছে। তারপর প্রীতমের সঙ্গেও বিয়ের আগে অনেক রকমের সম্পর্ক হয়েছে। প্রীতম ডিভোর্সি, প্রীতমের বউয়ের সাথে প্রীতমের ছাড়াছাড়ি হয়েছে, ডিভোর্সি। এবং কেন ডিভোর্স দিয়েছে সমস্ত ডিটেলস জানার পরেও প্রীতমের সঙ্গে ঝিমি নিজের সম্পর্ক, মানে শারীরিক সম্পর্কতে জড়িয়েছে। এছাড়াও বলছি, মোটামুটি মাসিদের বাড়িতে যারা আনাগোনা করেছে, মোটামুটি তাদেরই একটা দুটো চারা ধরা চারা ধরা এর ভেতরেই রয়েছে। হঠাৎ শুধু প্রীতমের চরিত্রে নিয়ে বিশাল দুলকালাম কাণ্ড চলছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রীতমের জানুয়ারি থেকে কেন দিশানির সঙ্গে প্রীতম সম্পর্ক করেছে, এটা মার্কেটে এসেছে। জানুয়ারি থেকে দিশানির সঙ্গে প্রীতমের কেন সম্পর্ক, যতদূর সম্ভব মনে হয় সেপ্টেম্বরে, পুজোর আগে আগে চিঙ্কির মেয়ে সমস্ত কিছু লণ্ডভণ্ড গুছিয়ে গেছে, বাপের বাড়ি চলে এসেছিল। হ্যাঁ, এবং বাপের বাড়িতে এসেই সে বাপরে বাপ শাশুড়ির সঙ্গে বরের মিলন করিয়ে দিয়েছে। বরের বান্টু ছোটো, বরের বান্টুতে ঘা, মানে সেই সময় তো মধু আর এই মাসির মেয়ে মানে আমাদের প্রীতমের দ্বিতীয় বউ, মানে একবারে পুরো মার্কেটে কোনো বস্ত্র ছাড়াই প্রীতম ঘুরে বেড়াচ্ছিল, কোনো বস্ত্র ছিল না প্রীতমের গায়ে। সেই সময় তো প্রীতমের গায়ে কোনো মতে আমরা বস্ত্র দিলাম, দিয়ে প্রীতমকে টেনে হিঁচড়ে তুললাম। তারপর প্রীতমের চ্যানেলে 1 লাখ হলো, 1 লাখ হওয়ার পর প্রীতম সিলভার প্লে বাটন পেলো সেই দিন। তারপর থেকে আবার মাসির মেয়ে বাড়িতে এন্ট্রি নেওয়ার চিন্তাভাবনা শুরু হয়ে গেলো। কিন্তু প্রীতমের 1 লাখ আর দিশানির 1 লাখ একসাথে হয়েছে, দুজনের সিলভার প্লে বাটনও একসাথে এসেছে। এবার সেই সময় কিন্তু পুরো মাসির মেয়ে প্রীতমের মুখে জোড়া পায়ে লাথি মেরে, মাসি, মাসির মেয়ে, মাসির বোন টোন ফ্যামিলি, মাসির বর এবং মাসির বাড়িতে সে তখন 8-10টা সব মানে ল্যান্ডা গ্যান্ডা রয়েছে, তারা সবাই মিলে প্রীতমকে একেবারে একবারে ছুলে ছুলে পুরো চামড়া ছুলে এরকম করে শুকাতে দিয়ে দিয়েছিল রোদে। তো সেই জায়গা থেকে প্রীতম, সেই সময় দিশানির সঙ্গে নাকি প্রীতম ফোনে কথা বলেছে। হ্যাঁ, প্রীতমের বউ, প্রীতমের যে লিগাল ওয়াইফ, যে সেকেন্ড হাজব্যান্ড ওয়াইফ, সে কিন্তু প্রীতমের বুকে মুখে জোড়া পায়ে লাথি মেরে চলে গেছিলো বাপের বাড়ি, উইথ লাইভ করে, ভিডিও করে, বন্ধুদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে পচা আলু, পচা পেঁয়াজ, পচা সব কিছু থেকে শুরু করে মানে শাশুড়ি, শ্বশুর, মাসিরা, মেসোমশাইরা, মানে কাউকে ছাড়িনি মোটামুটি। সেই সময় থেকে প্রীতম দিশানির সাথে কথা বলে, খুব ভেরি অন্যায় করেছে প্রীতম, এটা কিন্তু তুই ভীষণভাবে ঠকিয়েছিস মেয়েটাকে। হ্যাঁ, দিশানি তোর ভীষণভাবে সেই সময় দিশানির সঙ্গে কথা বলে এই মানে রিমিকে ভীষণভাবে ঠকিয়েছিস, এটা করা উচিত হয়নি। রিমি যেগুলো করছিল ঠিক ছিল ভাই, তুই কিন্তু যেটা করেছিস ভুল, কারণ এখন তোকে চুরি পরে থাকা উচিত। রিমির তো হট প্যান্ট আর গেঞ্জি পরে নিয়েছে, তুই দুটো চুরি পরে নে, আর এখানে একটা বিন্দি লাগিয়ে নে, আর মাথায় ঘোমটা দিয়ে তুই লুকিয়ে থাক, মুখ লুকিয়ে ঘরে ভেতরে গুচ্ছি মেরে থাক, তুই ভেরি ব্যাড, ভেরি অন্যায় করেছিস সেই সময় দিশানির সঙ্গে কথা বলে। হ্যাঁ, আর যারা জানতো তারা খুব ভালো কাজ করেছে দিশানির এই বিষয়টাকে, দিশানি আর প্রীতমের কথাটাকে চাপা রেখে, কারণ সেই দিনকে চাপা রেখেছে বলে তো আজকে ভিডিও করে বলতে পারছে। কারণ কালোমেল, প্রয়োজন অপ্রয়োজনে কালোমেলগুলো করবে কীভাবে, গোপন কিছু কথা জানলে তবেই তো কালোমেল করতে সুবিধা, তাই না? আচ্ছা চলো, এটা বললাম। তো যাই হোক, আমাদের মহান পরিবারের মেয়ে, মহান ভীষণ ক্যারেক্টারবান পরিবারের মেয়ে আমাদের জিমি, আমাদের চিঙ্কির মেয়ে, একদম প্রীতমের দ্বিতীয় বউ, ভীষণ ভীষণ সেই সেই লেভেলের পরিবার থেকে বিলং করে। সেকেন্ড কথা, এখন প্রীতমের ওই ওয়াইফ আবার প্রীতমের কাছে ফিরতে চাইছে, ভীষণ মনে তাড়না দিয়েছে ফিরতে চাইছে, তার মাধ্যম কে হয়েছে কাকিমা। হ্যাঁ, উফ, এই কাকিমা, সেই এই হুজাকি দুনিয়া, মানে এই কাকিমা এখন মাধ্যম হয়েছে রিমিকে শ্বশুরবাড়িতে দেওয়া। আর মাসির মোটেই পছন্দ না মেয়ে সংসার করে খাক, আর মাসির এখনও 1 লাখ হয়নি, সিলভার প্লে বাটনটা আসেনি, মাসি মোটেই পছন্দ না মেয়ে সংসার করে খাক, না মাসি সংসার করবে, মাসি মেয়েকে দোতলা থেকে একতলায় নামতে দেবে না, মাসির যা লাগবে তাই দেবে, লোককে ডেনে ডেকে ডেকে এনে খাওয়াবে, কারণ জানো এখন বাজার হাটের কেমন দাম, তারপরেও লোককে ডেকে এনে ঘরে বসে খাওয়াবে, কিন্তু মেয়েকে শ্বশুরঘর করতে দেবে না। মানে এই মানেটা কি তোমরা একটু বলো তো, হুজাকি দুনিয়া যেহেতু মাধ্যম হয়েছে সেকেন্ডবার, মানে এইবার 3 নম্বরবার ও শ্বশুরবাড়ি যদি প্রীতমও বলেছে আমি অ্যাকসেপ্ট তখনই করবো যখন তোমার মা এসে, মা বাবা এসে নতস্বীকার করবে এবং দিয়ে যাবে আর বলবে, আর তোমাদের আমাদের সংসারে সে নাক গলাবে না, এটা কিন্তু ভাই এই ডিমান্ডটা করা উচিত ছিল প্রীতমের, এই ডিমান্ডটার সাথে আমি এগ্রি। সেখানটায় হুজাকি দুনিয়া বলেছে ওরা তো যাবে না, আমি গিয়ে দিয়ে আসবো, যদি হুজাকি দুনিয়া গিয়ে দিয়ে আসে, মেয়ে যদি সংসারে শ্বশুরবাড়ি ফিরে যায়, মেয়েকে যদি না পায়, তার জন্য আগে থেকে আজকে হুজাকি দুনিয়াকে হালকা পাতলা করে জানিয়ে দিল, তুমি আমার কেউ না, নো, তুমি আমার পরিবার কেউ না, আমার দেওরের আগের বয়সী আমার সম্পর্ক তোমার থেকে ভালো ছিল,
তুমি এসে আমার আগের বইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ করে দিচ্ছে, এদেরও দুটো তিনটে বউ নিয়ে ঘুরে বেড়ায়, এরা প্রীতমের বিচার করে। ওফ মাই গড, হাসি এবার বলে দিয়েছে না কোনো মতে চলবে না। আর এই যে দিয়ে আসবি, দিয়ে আসার পর মেয়ে ধরো তিন মাস পর সংসার করতে পারলো না, হুজাকি দুনিয়াকে ছাড়বে না, হুজাকি দুনিয়াও প্রীতমদের দুনিয়ার সাথে জেল খাটবে। চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এই মাসি অ্যাকচুয়ালি মেন কাল্পি, মেয়েকে জীবনে সংসার করতে দেবে না, শুধু এই প্রীতম প্রীতম এখন তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, ছ নম্বর, দশ নম্বর যার সাথে ঘুরে বেড়াক, কারোর মাথা ব্যথা হওয়া উচিত নয়। কারণ ইমিডিয়েটলি মাসির উচিত প্রীতমের সাথে ওর মেয়ের যখন সংসার করতেই দেবে না, ডিভোর্সটা শীঘ্রই দিয়ে দেয়া। তোমরা কি বলো কমেন্ট বক্সে লিখে জানাও, স্কিপ করো না ভিডিও। সব আপনার ফ্রেন্ডস, জাস্ট সীমা থটসে সবাইকে স্বাগত। স্নানে যাবো, তার আগে একটা ভিডিও করছি, মাসির ভিডিওটা দেখলাম, তার আগে হুজাকি দুনিয়া মানে মাসির যা, যে যা ছ মাস আগে এসছে, এই মাসির যাইরও একটা ভিডিও দেখলাম। মাসির যা যত সম্বন্ধ মাসির বোনকে কিছু বলছে, যেটাই মাসির খুব খারাপ লেগেছে, মাসির ভিডিও নামিয়ে দিয়েছে। এক্ষুনি এক্ষুনি এই কিছুক্ষণ আগে ভিডিওটা দেখলাম। দেখো আমি তোমাদের একটা কথা বারবার বোঝাচ্ছি, যদি এই মা কোনো দিন চায় না মেয়ে জামাই সুখে সংসার করুক, কোনো দিন চায় না, যেটা অনেক ক্ষোভে চেপে রেখে 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 রাখার পরও ফট করে দেখবা মন থেকে ভারাস বেরিয়ে যায়, যেটা রিমির কমিউনিটি পোস্ট, অবশ্যই কমিউনিটি পোস্টটা দিয়েছে, যে পৃথিবীর একটা এমন মা যে মা চায় না যে স্বামীর কাছে তার মেয়ে গিয়ে সংসার করুক। হ্যাঁ এবার কথাটা বলো, কিছু কিছু কথা লজিক ইনলজিক্যাল সব আছে। দেখো প্রীতমের ভিডিওটাও তোমরা দেখেছো, প্রীতমও কী বলেছে যে ও খ্যাচাং করে স্টোরিতে দিয়েছে ভিডিওর ছবিগুলো, তা আমার কাছে কথা এই খ্যাচাং খুচিং ওগুলো খাস ভর্তি হবি, তাহলে যখন ভাববি এগুলো কিছু করবো তাহলে এগুলো স্টোরি স্ট্যাটাস এইসবে দিয়ে মানেটা কি, দেওয়ার মানেটা কি যে আমার কাছের মানুষরা সবাই দেখুক আর আমাকে সবাই সিম্পাথি দিক বলো, এইরকম একটা ইয়ে করেছে করে মানে ওইটা দেখে প্রীতম, অবশ্যই ওইটা প্রীতম কেন, আমি হলে আমিও করতাম। আমি তো বললাম তো আমি চিঙ্কির মেয়ের এগেনস্টে ভিডিও নামিয়েছি, কারণ অবশ্যই প্রীতমকে আমি ভালোবাসি, চিঙ্কির মেয়ের এগেনস্টে ভিডিও নামিয়েছি, নামাবার পরেও চিঙ্কির মেয়ের কিন্তু কোনো কান্নার ভিডিও বা ইমোশনাল কোনো ভিডিও দেখলে আমি কিন্তু চিঙ্কির মেয়ের হয়েও ভিডিও করেছি, প্রচুর করেছি, এবং চিঙ্কির মেয়ের চোখের জলে আমিও হেসে গেছি, এরকম হয়ে গেছে, সেটা তোমরা নিজেরাই সবাই দেখেছো। দেখো ভালো আর মন্দ আমরা কিন্তু কাউকে গিয়ে দেখছি না, আমরা যা দেখছি এই ক্যামেরার মাধ্যমে দেখছি, সেটা থ্রুতেই কিন্তু আমরা বিচার করছি, ক্যামেরা টু ক্যামেরা আমরা যা দেখছি এটা দেখেই আমরা সমস্তটা বিচার করছি। তা সেই জায়গা থেকেই প্রীতমের কালকের ভিডিওতে বললো যখন আমি স্টোরিতে ওটা দেখলাম, মানুষ তো বটে, তা আমি একটা ফোন করলাম, যখন ফোন করলাম ধরলো না, তারপরে ও রিং ব্যাক করেছিল, রিং ব্যাক করে তা অবশ্যই কী চায়, মেনলি কী চায় আমি এটাও জানতে চাইছি, কী চায়, যে প্রীতমের সঙ্গে রিমির সংসার করাতে চায় না প্রীতমের সঙ্গে রিমি কেরম ঝুলিয়ে রেখে কন্টেন্ট বানাতে চায়, কী চায় মেনলি কী চায়। আমার কাছে কথা যেটা এখন শুনছি সবাই বলছে, আমি সবার কথাটাই মেনে নিলাম যে প্রীতমের সাথে দিশানির জানুয়ারি থেকে সম্পর্ক আছে। দেখো তার আগে প্রথম প্রথমবার যখন সম্পর্ক প্রীতম আর দিশানি সরি প্রীতম আর রিমির ছিল, মাঝখানে পুজোর সময় যে অশান্তি টশান্তি করে ওরা চলে এলো, চলে আসার পর প্রায় অনেক দিন, চার মাস না পাঁচ মাস পুরো বাড়িতে বাড়িতে ছিল। দেখো আমি তোমাদেরকে মনে করাচ্ছি, চার পাঁচ মাস পুরো ও বাপের বাড়িতে ছিল, এবং সেই সময় তো ছোটো বান্টু বান্টুতে ঘা হ্যান ত্যান এই সেই সাত সতেরো এমন কিছু করে দেয়নি যেটা সময় প্রীতম ওর মায়ের কাছে সই, ওর বাবা পারে না হ্যান না ত্যান না, সেটা সেই সময় মধুদেরকে ওদের সাথে নিয়েছিল, মিলন মধু মধুও যাচ্ছে তাই করে প্রীতমকে বলেছিল, অবশ্যই সেই সময় প্রত্যেকটা মানুষ কিন্তু প্রীতমের এগেনস্টে গেছিলো, এবং বিচ্ছিরিভাবে প্রীতমের এগেনস্টে প্রীতমকে পুরো চারিদিক থেকে ঘিরে ফেলে ভিডিও করা হয়েছিল। সেই সময় কিন্তু যারা আজকে প্রীতমের এগেনস্টে ভিডিও করছে তারা সেই সময় প্রীতমের হয়েই ভিডিও করেছে, এবং সবাই কিন্তু বারবার বলেছিলাম যে এই মেয়ে তোর এক লাখ চ্যানেল হয়ে গেলে এই মেয়ে তোর কাছে আসবে, এবং আসতে চাইলে কিন্তু নেওয়া হবে না। দেখো পুরোনো কথাগুলো তোমরা রিমাইন্ড করো, আমরা কিন্তু জোর কদমে বলেছিলাম যে কোনো মতে প্রীতমের কাছে রিমিকে ফিরতে দেওয়া যাবে না, এটা আমরা সবাই বলেছিলাম, সবাই আমিও বলেছিলাম যে ও তোমার বরকে এত তো নিচে নামিয়ে দিয়ে যেই তোমার বরের এক লাখ পূরণ হয়ে গেলো সিলভার প্লে বাটন এসে গেলো অমনি তুমি শ্বশুরঘরে ফিরতে চাই বা হবে না, তাহলে সেইখানটাই তো মোটামুটি ওদের সম্পর্কটা ভেঙে গেছিলো, তাই না, প্রায় সম্পর্কটা ওখানেই ভেঙে গেছিলো মোটামুটি সেই সময় যে পরিস্থিতি হয়েছিল যে প্রীতমের ঘরে আর রিমি ফিরছে না। দেখো সেই সময় জানুয়ারি মাস নাকি প্রথম প্রথমবার ঘুরে আসার পরের কথা বলছি, যখন পুরো সম্পর্কটা আমার মনে হয় সেই সময় প্রায় 70% শেষ হয়ে গেছিলো, আমরা নিজেরাই ভাবিনি যে রিমি আর কোনো দিন প্রীতমের ঘরে ফিরবে, সেই সময় সম্পর্ক আমি জানি না, আমি কিন্তু তোমাদেরকে মানে এটা তোমরা পূর্ণিমার কাছে হোক দিশানির কাছে হোক রিমির কাছে হোক বা প্রীতমের কাছে হোক এদের কাছে তোমরা জানতে পারবে, আমাকে এইসব বিষয়ে আমি জানি না, পূর্ণিমা কোথাও কিন্তু উল্লেখ করেনি যে এই বিষয়গুলো আমি জানতাম, আমি জানি না, এটা ওরা আমাকে এখন বলছে ইদানিংকালে বলছে। দেখো এদের আমি সত্যিকার বলতে ইউটিউবে এসে আমি এটা বুঝে গেছি, এদের কারোর কোনো কথায় বিশ্বাস নয়, বিশ্বাসযোগ্য না, কারণ এরা নিজেদের সুবিধার্থে কখন কখন কোথায় কোথায় কথা পাল্টাবে তো আমরা নিজেরাই কেউ জানি না, আমি নিজেই জানি না যে এরা এখনই এক কথা বলছে আধ ঘন্টা পর এক কথা বলবে, কিন্তু আমি দর্শক হিসেবে বলছি জানুয়ারির কথাটা যখন বললো তখন দিশানির সঙ্গে যে প্রেমালাপ প্রীতমের হয়েছিল ওর বউ থাকাকালীন, তাহলে যেই বউ চার মাস না পাঁচ মাস বাপের বাড়ি থেকে এলো, যেই বউ স্বামী থাকাকালীনও সে
পাটনায় গিয়ে কী করেছে সেটা আমরা জানি, উইথ সেই সময় তো কুন্তলদের সাথে যেভাবে ও নিজেকে জড়িয়ে ফেলেছিল সেটাও আমি জানি, আমরা সবাই জানি। এবং উচ্ছৃঙ্খলতার চরম লেভেলে সেই সময় রিমি করেছে, উচ্ছৃঙ্খলতার চরম লেভেল, সেগুলো সব করে আমরা পুরোপুরি সবাই মিলে একটাই ডিসাইড, কোনো মতে রিমি প্রীতমের ঘরে ফিরবে না। এবং সেই সময় প্রীতমের সাথে যেই ভিডিও করছে, যাকেই দেখছে সেই তিন নম্বর বউ হয়ে এবং যাচ্ছে তাইভাবে প্রীতমকে জড়ানো হচ্ছে। এখন সেই সময় থেকে এদের কথা কি, কী কথা, কথার ভেতরে কী ছিল, প্রেম নিবেদন ছিল না, এরা দুজনা পার্সোনালি দেখা করতো, না শুধুই ফোনে গল্প করতো, আমি কিন্তু কিছুই জানি না, যেটা এদের মুখ থেকে শুনছি। তাহলে আমি বলছি যে সংসার করছে, আমি পূর্ণিমাকে বলছি, পূর্ণিমা একটা সাংসারিক বউ, ও সংসার করছে, ওরও যেটা চিঙ্কি মাসি যেটা বলেছিল যে ওরও এটা সেকেন্ড বিয়ে এবং এটা বাচ্চাটা হচ্ছে সেকেন্ড হাজব্যান্ডের, তাহলে ও বোঝে এই যে সংসার ভেঙে আরেকটা মানুষের সংসারে এন্ট্রি বা বিয়ে করা, এগুলো কিন্তু ও বোঝে, ও ফিল করে যে সম্পর্কটা কীরকম প্রবলেম। তো সেই জায়গায় ও ওই জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে ওর অন্তপক্ষে সেই সময় দিশানিকে সম্পূর্ণরূপে ছেড়ে দিয়ে প্রতিবাদ করার জন্যে বাইরে ক্যামেরার সামনে ওর আসা উচিত ছিল যে আমি এই বিষয়টাকে মানছি না, কারণ রিমি থাকাকালীনও তোদের সম্পর্ক আমি কোনো মতেই তোদেরকে এই বিষয়ে প্রশ্রয় দেবো না বা আমি মানবো না। সেই সময় যদি সত্যি পূর্ণিমা বেরিয়ে আসতো বা এটাকে একদমই সাপোর্ট করতো না, তাহলে আমি মানতাম না পূর্ণিমা সত্যি একটা জেনুইন মেয়ে বা পূর্ণিমা এটা একদমই চায়নি। কিন্তু হঠাৎ এখন কেন, এখন পূর্ণিমাকে প্রীতম এমন কিছু কথা বলেছে যেগুলো পূর্ণিমার অনেক গোপন কথা যেগুলো দিশানির কাছে জমা ছিল দিশানি প্রীতমকে বলেছে, এবং দিশানিরও যেগুলো কথা প্রীতমকে শুধু নয় ওই বান্ধবীদের বলেছে, যেটা পূর্ণিমার ভিডিও থেকেও শুনলাম এবং পূর্ণিমা আমাকেও বলেছে যে অনেক কথা যেগুলো ওর সঙ্গে আমার গোপন কথা ছিল সেই কথাগুলো তিতলি জানে, দিয়া জানে, এ জানে, ও জানে। এখন ও দেখছে যখন আমার গোপন কথাগুলো ও সবাইকে বলে দিচ্ছে, তাহলে ওর গোপন কথাগুলো আমি সবাইকে বলে দিই। এটা এদের নিজেদের ঝামেলাটা কী করলো যে এবার ব্ল্যাক কালো মেল, দেখো এটাই করে থাকে প্রত্যেকটা ইউটিউবার প্রত্যেকের ক্ষেত্রে, শুধু এদের যখনই কারোর সঙ্গে ভাব থাকে তখন কিন্তু ভালোবাসার কথা আদান প্রদান হয়, আমিও করেছি, আমি বলছি না যে আমি এখানে সাধু, আমিও করেছি, কিন্তু যখনই এদের প্রয়োজন মিটে যায় বা দেখছে যে এ আমার অন্য কাজে বাধা হতে পারে অমনি শুরু করে দেয় কালো মেল করা, তাহলে সেখানটায় কালো মেল শুরু করা হলো। ঠিক এইরকমই দেখো আবার এখন মাসি ওর যাকে কালো মেল করে দিল, ঠিক মানে এই শুভর, এটা হচ্ছে শুভর দ্বিতীয়, মানে এদের ভেতরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম বিয়ে লেগে আছে, তাহলে প্রীতমের বেলায় এত কেন রেস্ট্রিকশন? এরা তো এইরকমই, রিমি যখন যেতে চাইছে দিশানির সঙ্গে সম্পর্ক জানার পরেও, রিমি কিন্তু যেতে চাইছে, জানছে যে দিশানির সঙ্গে এতদিন সম্পর্ক ছিল, সবাই ভিডিও নামিয়ে দিয়েছে, সবাই নিশ্চয়ই প্রীতম রিমিকে বোঝাচ্ছে, তারপরেও দিশানি কেন রিমি কেন খ্যাচাং কেন বলছে যে আমাকে আমার স্বামীর ঘর করতে দেয়নি এই মা, আমাকে আমার স্বামীর কাছে প্রথম দিন থেকে কন্টেন্ট বানিয়ে রেখে দিয়েছে এর মা, কমিউনিটি পোস্টারের ভিতরে কোথাও মনে হলো মেয়েটা ব্রেনে প্রবলেম আছে এবং ওই লেখাগুলো লিখেছে, কোথাও মনে হলো? এবং ওই লেখাগুলোর সাথে আজীবন এই যে এতদিন যাবত যে জীবনযাত্রা চলেছে চিঙ্কি মাসি, কোথাও মনে হয়েছে আজকের দিনে আজকের ডেটে দাঁড়িয়েও কী বললো, আমি বা আমার বর কোনো দিন তো মাথা নত করবই না, তার মানে মাথা নত করবে না, মেয়ের শ্বশুরঘর করা হবে না, পরিষ্কার মাসি জানিয়ে দিল মাথা নত আমি করবো না, মেয়ের শ্বশুরঘর করা হবে না। তাহলে এবার যদি প্রীতমা দিশানির যদি পার্সোনাল সম্পর্ক থেকে থাকে, রেখে থাকে, করে থাকে বা করতে চায়, এখানটায় আর কে কীভাবে বাধা দিতে পারবে বলো, তোমরা বলো। আমি বলছি প্রীতমের 200% দোষ, সব দোষ প্রীতমের, সব সব দোষ প্রীতমা দিশানি করেছে, কোথাও চিঙ্কি মাসি বা মেয়ে দোষ করেনি। তাহলে সেই ছেলেটা যদি এত দোষে দিশানির সঙ্গে সম্পর্ক রাখুক, ঈশানির সাথে রাখুক বা ওই সুচিস্মিতার সাথে রাখুক বা রিমার সাথে রাখুক বা রাইমার সাথে রাখুক, তারপরেও কেন সবার প্রবলেম হওয়া, কেন কেন আমার কাছে কথা, আমার জামার সাথে বনিমানা হচ্ছে না, যাবো কোর্টে দাঁড়িয়ে থেকে দুজনার ডিভোর্স দিয়ে না আলাদা, মেয়ে তো শাখা পলা সিঁদুর সব মুছেই দিয়েছে, এখনও কিসের দাবিদার, কী অধিকারে বারবার করে এই দিশানির দিকে আঙুল তোলা হচ্ছে? আমি বলছি দিশানি খারাপ, দিশানি ক্যারেক্টার বলে কোনো জিনিস নেই, সব লেস করে ফেলেছে, সব লেস, সব লেস চিপস করে সবাই খেয়ে ফেলেছে, প্রীতমেরও ভীষণ মায়াকার গয় দিদি বাজ ধরে নিয়েছি। তাহলে আমার কথা, রিমি এখন সুষ্ঠুভাবে তার মা বাবার ছাত্র চায় থাকবে, দেখো কাকিমার দায়িত্ব নিয়ে রিমি তার মানে কতটা কাকিমার কাছে অনুরোধ বা কাকিমাকে মানে বলছে মনের কথা, কাকিমার আর রিমির বন্ডিং বেশ ভালো দেখে বোঝা যায়, কাকিমার কাছে কতটা মন খুলে বলতে চাইছে যে আমি সংসার করতে চাই, আমি শান্তি চাই, আমি এখানে থাকতে চাই না, আমি সংসারে ফিরতে চাই, যেখানটা কাকিমা বলছে ঠিক আছে আমি তোমার জন্য শেষ চেষ্টা করবো তোমার যাতে সংসারটা বাঁচে, সেইখানটায় দাঁড়িয়ে মায়ের কী করণীয়, মা বলছে আমরা তো মাথা নত করবোই না, কারণ আমরা আর যে ওকে দায়িত্ব করে দিয়ে আসবে তারপর দু তিন মাস পর সে যখন ওখানে সংসার করতে পারবে না, তার ভালো মন্দ উঁচ নিচ কিছু হলে আমরা কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না, তার মানে কাকিমাকেও ঠান্ডা মেজাজে বলে দিল আমার মেয়ের পাশ থেকে সরে যাও, মেয়েটাকে এই করে একা করে দিচ্ছে, মেয়েটার সঙ্গে এরপর কেউ মিশবে না, মেয়েটার আগামী দিনে আমি বলছি ঠাকুর যেন ওর দীর্ঘায়ু করুক, ঠাকুর যেন ওকে সুস্থ স্বাভাবিক এবং দীর্ঘায়ু করুক, মেয়েটা আগামী দিনে কী হবে জানো, পাগল যে সেই হয় না দেখবা মানে খেপে যায়, তখন একে ওকে কামড়ে দেয়, হ্যাঁ ঠিক রাস্তায় যেমন ওরকম হয় ওই মেয়েটা একদিন ওই রকম হবে, সেদিন কী করবে মেয়েটা শেষ পরিণতি হবে, হয় নিজে কোথাও নিজেকে পুরো
পুরো আউট করে দেবে, আর না হলে ওর ওই যে বাবা মাগুলো যে সংসারে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের সামনে ভীষণ একটা ভয়াবহ দিন আসবে। আমরা বুঝি, আমরা মেয়ের মা, আমি মেয়ের মা থেকে মনে পড়ে গেল মর্কট, হ্যালো মর্কট, ও নাকি আমার, আমি বাড়ি কোথাও বাইরে কোথাও গেলে আমি বাড়িতে মেয়েকে রেখে যাই, এই কথাটা ও একটা বাজে মানে বের করেছে। দেখো আমি কিন্তু এইসব কথা বলতে চাই না, এখন আমি বললে আবার ওদের গায়ে লেগে যাবে, ওদের শুভাকাঙ্ক্ষীদের গায়ে লেগে যাবে, এই এই মর্কটের শুভাকাঙ্ক্ষীরা, তোদের বলছি মর্কট আগে বলেছে, একটু শুনে নিস, আমি নাকি বাইরে গেলে মেয়েকে বাড়িতে একা রেখে যাই, আমার মেয়ে কাজ করে, আমার বড় যখন বিয়ে বাড়ি গেছিলো আমার মেয়েকে আমার কাছে একা রেখে যাচ্ছিলো, তখন আমি আর আমার মেয়ে ওই টুমটুম করছিলাম, মানে কীসব এখানে এসে তো জানতে পারছি সব মেয়ে মেয়ে ছেলে ছেলে কীসব করে, মিলন মধু মধুর লাইভেও কালকে জানলাম যে ওরা ইয়ে থাকতেও কী করে, মানে অ্যাকচুয়ালি দিশানি ওই তিতলির মনে হয় গার্লফ্রেন্ড ছিল মনে হয়, সেই জন্য এরকম অবস্থা। তো যাই হোক সেটা নয়, ও কী থেকে কী চলে যাচ্ছি, তাহলে আমার সাথে নিশ্চয়ই ওই রকম কোনো না, আবার আমি বাইরে গেলে নাকি আমার মেয়েকে রেখে যাই, যেহেতু অতটা খারাপ ইঙ্গিত খারাপ চিন্তাভাবনা খারাপ, তাহলে আমার মনে হয় ও তো সারাদিন দোকানে পড়ে থাকে, ওর বউকে ওই ছেলেকে দিয়ে ওই ছোট্ট ছোট্ট পাখিটাকে দিয়ে কাজ চালিয়ে নেয় সারাদিন, নিশ্চয়ই তাই না হলে দেখো যে যেমন তার চিন্তাধারা তেমন হবে, কেন এরকম চিন্তা করলো, কেন যে যেমন তার চিন্তাধারা বুঝতে পারলাম না, তার চিন্তাধারা ঠিক তেমনই হবে। চলো এইটুকু ভিডিওটা রাখছি, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিন।